রাজধানী সহ সারা দেশে বিভিন্ন মামলায় গ্রেফতার আছেন বিএনপির অনেক নেতাকর্মী। কারাগারে নেয়ার পর তোলা হচ্ছে শারীরিক নির্যাতনের অভিযোগ। শনিবার নিখোঁজ যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমে এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিএনপি সহ বিরোধী দলকে দমন করছে সরকার। সরকার হয়তো গায়ের জোরে তারা ক্ষমতায় আছে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে সরকার যদি মানুষের ভালোবাসা নিয়ে এদেশে ক্ষমতায় থাকতে চায়, তাহলে মানুষকে কথা বলার স্বাধীনতা দিতে হবে, ভোটের স্বাধীনতা দিতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের অভিযোগ নাকচ করে ডক্টর মঈন খান বলেন, বিদেশি নির্ভর নয়, রাজপথের আন্দোলনই বিএনপির রাজনীতির মূল ভিত্তি। আমরা ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ নিয়ে একাধিকবার প্রতিবাদ সভা করেছি। আমরা বলেছি যে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তো আমরা যদি বিদেশিদের উপরে নির্ভর করেই থাকতাম, তাহলে আমরা এই যে কর্মসূচিগুলো এগুলো আমরা কেন পালন করেছি? মিস্টার ওয়াইড ডিটারজেন্ট পাউডার পারফেক্ট পরিষ্কার প্রতিবার। গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, গণতন্ত্রকে দুর্বল করে আওয়ামী লীগ ভারতকে আঁকড়ে ধরে ক্ষমতায় টিকে আছে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার কুৎসা রটানো যায়, ক্ষমতা থাকলে নানাভাবে নির্যাতন করা যায়, নিপীড়ন করা যায়। আজকে সাইফুল আলম নীরব। পরে আলোচনা সভায় দলটির নেতারা ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি দেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।